সাকিব কিন্তু একটু হেভি ছিল, অলরেডি 5 কেজি কমিয়েছে। সাকিব ভাই কি চাচ্ছিল রিয়াদ ভাইকে? ডেফিনেটলি, কেন যাবে না? মাহমুদুল্লাহ আসলে থাকা উচিত ছিল সেরা 15 জনে। টাইগার ক্রিকেটের প্রথম গ্লোবাল স্টারের সঙ্গে দেশের অল টাইম সুপারস্টার। দিন তিনেক আগে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনে সাকিব আশরাফুল দুই গোল্ডেন বয়ের দেখা। ওদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহকে নিয়ে তো সবাই চাচ্ছেন, তো ওই সব বিষয় নিয়ে কথা হয়েছে যে আমাদের সিলেক্টরদেরও এক একজনের প্রতি এক এক ধরনের নজর, যে এটা এটা নিয়ে আলাপ হয়েছে। যেমন তামিমকে আমরা তার এক্সপিরিয়েন্সটা খুব প্রাধান্য দিচ্ছি, কিন্তু এদিক দিয়ে মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্সটা আমরা প্রাধান্য দিচ্ছি না, তার কথা আমরা চিন্তা করছি না। কিন্তু তামিম ইনজুরিতে তাকে নিয়ে আমরা সিলেক্টররা বলছেন যে তাকে আমাদের খুব প্রয়োজন। রিয়াদ ভাই, বিষয় আসলে সাকিব ভাইয়ের স্ট্যান্ডটা কোথায়? এটা তো আসলে সিলেক্টরের কল। দেখেন আপনি 2000 সাকিব ভাই কি চাচ্ছিল রিয়াদ ভাইকে? আপনার তার কথা শুনে কি মনে হয়েছে? ডেফিনেটলি, কেন যাবে না? আপনি যদি একটা প্লেয়ারের ICC ইভেন্টে তার অ্যাভারেজ 50 এবং 3টা সেঞ্চুরি বাংলাদেশের হয়ে, তো অবশ্যই সে কেন চাবে না যে রিয়াদ থাকলে তো তার কোনো সমস্যা আছে। আহমদুল্লাহ রিয়াদ ইস্যুতে কি আপনি জিজ্ঞেস করেছিলেন সাকিব ভাইকে যে কি আসলে তার ভাবনা কি কিংবা বাংলাদেশ ক্রিকেটে কি হচ্ছে এরকম? হ্যাঁ, সেটা তো জিজ্ঞেস তো করাটাই স্বাভাবিক। কোচ ক্যাপ্টেনের টিম হয় 11 জনের, 15 জনের টিম কিন্তু সিলেক্টরের হাতে। তো এই জায়গায় আসলে সিলেক্টরদের বরাবরই আমি দেখছি যে দুর্বলতা, তাদের যখন প্রেস কনফারেন্স করে তাদের কথাগুলো যদি শুনি তখন আসলে একটু অবাকই হই। ক্যাপ্টেন চাইলে কি আর একটু জোর দিলে পারতো কিনা আপনার মনে হয়? যেহেতু আসলে ও তো এই সিলেকশন প্যানেলে ছিল না, ও তো হঠাৎ করে তাকে ক্যাপ্টেন্সিতে নেওয়া নিয়ে এসেছেন। ক্যাপ্টেন তো আসলে তামিম ছিল, তামিম হঠাৎ করে সরে গিয়েছেন, তো ওই জায়গাটাতে হয়তোবা ওইভাবে আমি আসলে অত ডিপলি আলাপ করিনি। যতটুকু আমার কাছে মনে হয়েছে যে মাহমুদুল্লাহ আসলে থাকা উচিত ছিল সেরা 15 জনে। এশিয়া কাপে যেহেতু রিয়াদ ভাই সুযোগ পায়নি, কিন্তু বিশ্বকাপে যেহেতু সাকিবই ক্যাপ্টেন থাকছে একটা সম্ভাবনা, তার তো সমস্যা নাই। আমার যতটুকু কথা শুনে মনে হলো যে তার কোনো সমস্যা নাই, ক্যাপ্টেনের সমস্যা নেই। ক্যাপ্টেনের তো সিলেকশন প্যানেলে তো ক্যাপ্টেনের হলো 11 জন, তারা যদি 15 জনের একটা টিম দিয়ে দেয়, 11 জনে কে খেলবে না খেলবে এটা হলো কোচের এবং ক্যাপ্টেনের, এটা বরাবর আমরাও যখন ক্যাপ্টেন ছিলাম ওইটা আমাদের পার্ট যে না আমরা এই 11 জন খেলাবো। কিন্তু 15 জনের পুরো পাওয়ারটাই কিন্তু সিলেক্টরে থাকে। অবশ্যই সিলেক্টররা শুনে ক্যাপ্টেন এবং কোচের কথা শুনে, কিন্তু ওনাদের স্বাধীনতাটাই কিন্তু পুরাটা যে না আমি কাকে দিব না দিব এটা ওনাদের প্ল্যানিংয়ে থাকতো। 4 বছর আগে একটা কিক সাকিবকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। এবার এশিয়া কাপ বিশ্বকাপে কাপ্তানির বড় দায়িত্ব, চ্যালেঞ্জ নিয়ে মনে জেদ পুষে ছুটছেন সুপারম্যান। 2-3 মাস আগেও সাকিব কিন্তু একটু হেভি ছিল ওয়েটের দিক দিয়ে, অলরেডি 5 কেজি কমিয়েছে, আরও যেহেতু 2.5 মাস বাকি আছে, এই 2 মাসে আরও 5 কেজি ওয়েট কমানোর চেষ্টা করবে। সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, ওই সব বিষয় নিয়ে এবং তার নিজের ফিটনেস নিয়েও আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর ইম্প্রুভ হয়েছে। এবং নিজেও দেখেন আলাদা করে একটা ট্রেনার নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে, দেবাশিস ভাইকে নিয়ে গিয়েছেন এবং ট্রেনিং করেছেন, যেটা আলাদা একটা মোটিভেশন কিন্তু তাকে দিচ্ছে। সাইফুল রূপক, 71।